নমস্কার বন্ধুরা, ওয়ার্ল্ড নিউজ বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। চলে আসি সংবাদ শিরোনামে। সমাজের জন্য বিপজ্জনক, সৌদি আরবে নিষিদ্ধ তবলিঘি জামাত। অধিকার রক্ষার দাবিতে পাকিস্তানের বালুচ প্রদেশে লাখো মানুষের মহামিছিল। হংকং এর আদালতে দোষী সাব্যস্ত গণতন্ত্রকামী ধনকুবের জিমি লাই। বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর 7 আধিকারিকের উপর নিষেধাজ্ঞা জারি আমেরিকার। মধ্যস্থতায় ইইউ, ইরানের পরমাণু চুক্তি নিয়ে বৈঠক ভিয়েনায়। গোলান মালভূমিকার 149 ভোটে প্রস্তাব পাস সিরিয়ার পক্ষে, বিপক্ষে আমেরিকা ও ইসরায়েল। চলে আসি বিস্তারিত খবরে। সমাজের জন্য বিপজ্জনক, সৌদি আরবে নিষিদ্ধ তবলিঘি জামাত। করোনার প্রথম ঢেউয়ের সময়ে দিল্লিতে তবলিঘি জামাত নিয়ে তোলপাড় হয়েছিল গোটা দেশ। অভিযোগ ছিল, বিদেশ থেকে আসা তবলিঘি জামাতের সদস্যরা দিল্লির নিজামুদ্দিন মার্কাজ থেকে করোনা ছড়িয়েছেন। এবার সেই তবলিঘি জামাতকে নিষিদ্ধ করল সৌদি আরব সরকার। সৌদি আরবের ইসলামিক অ্যাফেয়ার্স দপ্তরের মন্ত্রী ডক্টর আব্দুল লতিফকে আল শেখ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে একথা জানিয়েছেন। পাশাপাশি শুক্রবার জুম্মার নামাজে তবলিঘি জামাত নিয়ে মানুষকে সতর্ক করে দিতে মসজিদের ইমামদের নির্দেশ দিয়েছেন। প্রসঙ্গত, তবলিঘি জামাতকে নিষিদ্ধ করে সরকারের তরফে বলা হয়েছে এটি হলো সন্ত্রাসবাদের একটি প্রবেশ পথ। তবলিঘি জামাতের পাশাপাশি নিষিদ্ধ করা হয়েছে দাওয়া নামে আরেকটি সংগঠনকেও। মন্ত্রী টুইটে জানিয়েছেন, মসজিদে ইমামদের তাদের ভাষণে উল্লেখ করা উচিত, এরা কিভাবে সমাজের পক্ষে বিপজ্জনক। 1926 সালে তৈরি হয় এই দাওয়া নামে সংগঠনটি। তবলিঘি জামাত সম্পর্কে সৌদি সরকারের তরফে এই ঘোষণায় বলা হয়েছে এটি হলো সন্ত্রাসবাদের একটি প্রবেশ পথ। এদের বিপদ সম্পর্কে মানুষকে বোঝান, এদের ভুলগুলো তুলে ধরুন। উল্লেখ্য, তবলিঘি জামাত ও দাওয়া দুটোই সুন্নি মুসলিমদের সংগঠন। অন্যদিকে সৌদি আরবের অধিকাংশ মানুষ আহলে হাদিস মতাদর্শের অনুসারী। দুই পক্ষই ইসলামের অনুশীলন আরও বেশি শুদ্ধ করার পক্ষপাতী হলেও দুই শিবিরের মধ্যে একটা সংঘাত রয়েছে। গোটা বিশ্বে তাদের 350 থেকে 400 মিলিয়ন অনুসারী রয়েছে বলে দাবি সংগঠনের। সংগঠনের দাবি করা হয়েছে তাদের লক্ষ্যই হলো ধর্মীয় বিষয়ের উপরে জোর দেওয়া এবং অত্যন্ত কড়াভাবে রাজনীতি এড়িয়ে চলা। অধিকার রক্ষার দাবিতে পাকিস্তানের বালুচ প্রদেশে লাখো মানুষের মহামিছিল। লক্ষ মানুষের মিছিলের সাক্ষী রইল পাকিস্তানের বালুচ প্রদেশ। বালুচিস্তান প্রদেশের মানুষ নিজেদের অধিকার রক্ষার দাবিতে গতকাল বন্দর শহর গদরে এই মহামিছিলে অংশ নেন। এদিনের মিছিলে মহিলা ও শিশুদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। এই মিছিলে নেতৃত্ব দেন বালুচিস্তানের জামাত ই ইসলামীর সম্পাদক হিদায়াত উর রহমান। 26 দিন আগে বালুচিস্তান প্রদেশে গদর কো হক দো আন্দোলনের সূচনা হয়। গতকাল এই মিছিল শুরু হয় গদর শহরের সেরাতুন নাবি চক থেকে। প্ল্যাকার্ড এবং ব্যানার সহ সুসজ্জিত এই মিছিল থেকে নিজেদের দাবির সমর্থনে স্লোগান তোলে বালুচ জনসাধারণ। স্থানীয় সরকারের বিরুদ্ধেও এই মিছিল থেকে স্লোগান ওঠে। গতকাল মিছিলে জমায়েত হওয়া বিক্ষোভকারীদের উদ্দেশ্যে মৌলানা হিদায়ত বলেন, পুলিশ এবং প্রশাসন সমুদ্র তীরবর্তী উথাল হাইওয়ে বন্ধ করে দেয়, বাস এবং অন্যান্য পরিবহন বন্ধ করে দেয়, ফলে করাচি এবং সিন্ধ থেকে জমায়েতে আসার পথে বহু মানুষ রাস্তাতেই আটকে পড়েন। হিদায়ত আরও বলেন, আজকের এই প্রতিবাদ মিছিল স্থানীয় প্রশাসনের উদ্দেশ্যে এক বার্তা। যতক্ষণ না সাধারণ মানুষের অধিকার সুরক্ষিত হচ্ছে, ততক্ষণ মানুষের এই আন্দোলন চলবে। দীর্ঘ সময় ধরে এই অঞ্চলের মানুষেরা দাবিকে উপেক্ষা করেছে। জামাত নেতা আরও বলেন, বালুচিস্তানে মৎস্যজীবী শ্রমিক ছাত্রদের দীর্ঘদিন ধরে দুর্বিষহ অবস্থার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। এই অবস্থার পরিবর্তনের জন্যই আমাদের এই আন্দোলন। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মেনে নেওয়ার ব্যবস্থা হবে, ততক্ষণ আমাদের এই আন্দোলন থামবে না। হংকং এর আদালতে দোষী সাব্যস্ত গণতন্ত্রকামী ধনকুবের জিমি লাই। ফের গণতন্ত্রের কণ্ঠরোধের নির্লজ্জ নজির দেখা গেল হংকং এ। তিয়েন আমেন হত্যাকাণ্ডের প্রতিবাদ করায় এবার দোষী সাব্যস্ত ধনকুবের জিমি লাই। একই সঙ্গে দোষী সাব্যস্ত করা হয়েছে গণতন্ত্রকামী প্রাক্তন সাংবাদিক গাইনেথ হো এবং প্রাক্তন মানবাধিকার সংক্রান্ত আইনজীবী চাও হাং তুংকে। বিতর্কিত নিরাপত্তা আইন প্রয়োগ করে আগে গ্রেফতার করা হয় মিডিয়া টাইকুইন জিমি লাইকে। হংকং এর গণতন্ত্রকামীদের অন্যতম মুখ তিনি।
বরাবরই বেজিংয়ের স্বৈরাচারের বিরুদ্ধে সরব হয়েছেন নেক্সট ডিজিটাল মিডিয়ার সংস্থার কর্ণধার লাই। চীন বিরোধী খবর প্রকাশের জন্য বছরখানেক আগে বন্ধ করে দেওয়া হয়েছে জিমির সংস্থার সংবাদপত্র অ্যাপল ডেইলিকে। তার আগে এক সাক্ষাৎকারে লাই সাফ জানিয়েছিলেন হংকং থেকেই তিনি গণতন্ত্রের পক্ষে লড়াই চালিয়ে যাবেন। নয়া জাতীয় নিরাপত্তা আইনে তাকে নিশানা করবে বেজিং বলে সেখানে আশঙ্কা প্রকাশ করেছিলেন লাই। সেই আশঙ্কাই সত্যি হয়েছে। উল্লেখ্য, চৌঠা জুন তিয়েন আনমেন দিবসে চীনের দমননীতির প্রতিবাদে ও নিহত গণতন্ত্রকামীদের স্মরণের প্রতিবাদে সামিল হয়েছিলেন লাই, চাও ও হো। বলে রাখা ভালো, প্রতিবছরই ওই দিনটিতে হাজার হাজার মানুষ জড়ো হয়ে তিয়েন আনমেনে চীনা বাহিনীর হাতে নিহত গণতন্ত্রকামীদের শ্রদ্ধা দেখান। কিন্তু 2019 সাল থেকে ওই কর্মসূচি নিষিদ্ধ করে দেয় বেজিং। প্রসঙ্গত, 2020 সালের জুন মাসে আন্তর্জাতিক মঞ্চের প্রতিবাদ হেলায় উড়িয়ে হংকং নিয়ে বিতর্কিত জাতীয় নিরাপত্তা বিল পাশ করে চীন। বিতর্ক উপেক্ষা করেই ন্যাশনাল সিকিউরিটি লেজিসলেশন ফর হংকং শীর্ষক বিলটিতে সই করেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এর ফলে স্বায়ত্তশাসিত প্রদেশটির উপর বেজিংয়ের রাশ আরও শক্তিশালী হয়েছে। তারপরই চীনের উপর চাপ পাড়িয়ে হংকংয়ের 30 লক্ষ বাসিন্দাকে নাগরিকত্ব দেওয়ার কথা ঘোষণা করে ব্রিটেন। শুধু তাই নয়, সদ্য হংকংয়ের চীনপন্থী প্রশাসক ক্যারি লাম সহ 10 জন উচ্চপদস্থ চীনা আধিকারিকের উপর ভ্রমণ ও আর্থিক বিষয় সংক্রান্ত নিষেধাজ্ঞা চাপিয়েছে ওয়াশিংটন। বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর 7 আধিকারিকের উপর নিষেধাজ্ঞা জারি আমেরিকার। বাংলাদেশের এলিট বাহিনীর র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের 7 জন প্রাক্তন তথা কর্মরত আধিকারিকের উপর নিষেধাজ্ঞা জারি করল আমেরিকা। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে এহেন পদক্ষেপ করেছে ওয়াশিংটন বলে খবর। জানা গিয়েছে, শুক্রবার আন্তর্জাতিক মানবাধিকার দিবসে র্যাবের ওই আধিকারিকদের উপর নিষেধাজ্ঞা চাপায় মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট ও বিদেশ দফতর। নিষেধাজ্ঞার আওতায় আসা আধিকারিকদের মধ্যে র্যাবের প্রাক্তন মহাপরিচালক বেনজির আহমেদ রয়েছেন। তিনি এখন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক। বেনজির আহমেদের ওপর আমেরিকায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন বিদেশ দফতর। পাশাপাশি যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্টে নিষেধাজ্ঞার আওতায়ও পড়েন তিনি। এছাড়া র্যাবের বর্তমান মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, অতিরিক্ত মহাপরিচালক খান মোহাম্মদ আজাদ, প্রাক্তন অতিরিক্ত মহাপরিচালক তোফায়েল মোস্তাফা সরোয়ার, প্রাক্তন অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও সাবেক অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আনোয়ার লাতিফ খানের উপরও নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট। উল্লেখ্য, বিচার বহির্ভূত হত্যা, আইনের দুর্ব্যবহার করে নির্যাতন চালানো সহ একাধিক অভিযোগে ওই আধিকারিকদের উপর নিষেধাজ্ঞা চাপিয়েছে আমেরিকা। বলে রাখা ভালো, সদ্য অনুষ্ঠিত মার্কিন গণতন্ত্র সম্মেলনে যোগ দেয়নি বাংলাদেশ। শেখ হাসিনা সরকারের এহেন পদক্ষেপকে প্রশংসা করেছে রাশিয়া। ফলে ঢাকা ও মস্কোর সম্পর্ক আরও এক ধাপ এগিয়ে গেল বলেই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। একই সঙ্গে চীনের সঙ্গেও সম্পর্ক মজবুত করছে ঢাকা। রুশ দূতাবাস তাদের বার্তায় 9 ও 10 ডিসেম্বর অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্রের গণতন্ত্র সম্মেলনে যোগ না দেওয়ার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক এগিয়ে নিতে রাশিয়া সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে বলে বার্তায় উল্লেখ করা হয়েছে। তাই সব মিলিয়ে ঢাকা ওয়াশিংটন সম্পর্কে কিছুটা হলেও বরফ জমেছে তা অনেকটাই স্পষ্ট। মধ্যস্থতায় ইইউ, ইরানের পরমাণু চুক্তি নিয়ে বৈঠক ভিয়েনায়। বিশ্বের 6টি শক্তিধর দেশের সঙ্গে ইরানের বহুল আলোচিত পরমাণু চুক্তি পুনরুজ্জীবিত করতে আবারও আলোচনা শুরু হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের মধ্যস্থতায় অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় এই আলোচনা শুরু হয়। বৃহস্পতিবার এই আলোচনায় অন্যান্য বৈশ্বিক পরাশক্তির মতো চীনও অংশ নিয়েছে। এক সপ্তাহ আগেই ইরান অবাস্তব দাবি করেছে এমন অভিযোগ তুলে পরমাণু চুক্তির আলোচনা বন্ধ হয়ে যায়। তবে বৃহস্পতিবার আবারও তা চালু হয়েছে। বৈঠকে অংশ নিয়েছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, জার্মানি এবং চীনের প্রতিনিধিরা। মধ্যস্থতা করছে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি এনরিক মোরা। গত সপ্তাহে পরমাণু চুক্তি নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে, কিন্তু সেই আলোচনা অমীমাংসিতই ছিল। যুক্তরাষ্ট্রসহ অন্য দেশগুলো ইরানের বিরুদ্ধে অভিযোগ করে বৈঠকে অবাস্তব দাবি করেছে মধ্যপ্রাচ্যের দেশটি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মোরা জানান, পরমাণু চুক্তিটি বাস্তবায়নের প্রয়োজনীয়তা সকলেই অনুভব করছেন, আশা করছি সমাধান সূত্রে পৌঁছে যাবে। গোলান মালভূমি কার, 149 ভোটে প্রস্তাব পাস সিরিয়ার পক্ষে, বিপক্ষে আমেরিকা ও ইসরায়েল। জাতিসংঘ সাধারণ পরিষদ গোলান মালভূমির ওপর সিরিয়ার মালিকানার প্রশ্নে আরও একটি প্রস্তাব পাশ করেছে।
প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে 149টি দেশ আর বিপক্ষে ভোট দিয়েছে শুধুমাত্র ইহুদিবাদী ইসরায়েল এবং আমেরিকা। প্রস্তাবের বিষয়ে ভোট দেয়া থেকে বিরত ছিল 23টি দেশ। গোলান মালভূমির উপর ইহুদিবাসী ইসরায়েল যে আইনগত অধিকার প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে তা এই প্রস্তাবের মাধ্যমে বিশ্ব সংস্থাটি সরাসরি নাকচ করে দিল। প্রস্তাবে ইহুদিবাদী ইসরায়েলকে গোলান মালভূমিতে দখলদার শক্তি হিসেবে উল্লেখ করা হয়েছে। 1967 সালের 6 দিনের যুদ্ধে ইহুদিবাদী ইসরায়েল সিরিয়ার গোলান মালভূমির কিছু অংশ দখল করে নিয়েছিল এবং পরে তা নিজের অংশ হিসেবে একীভূত করে নেয়ার ঘোষণা দেয়, কিন্তু বিশ্বের কোনো দেশ এই ঘোষণাকে স্বীকৃতি দেয়নি। 1981 সালের 17ই ডিসেম্বর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে 497 নম্বর প্রস্তাব পাশ হয় যাতে গোলান মালভূমির উপর ইসরায়েলের কর্তৃত্বকে বাতিল বলে ঘোষণা করা হয়েছিল। গতকাল জাতিসংঘর সাধারণ পরিষদে পাশ হওয়া প্রস্তাবে বলা হয়েছে সিরিয়ার গোলান মালভূমির উপর ইহুদিবাদী ইসরায়েল কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে যাচ্ছে যা আন্তর্জাতিকভাবে অগ্রহণযোগ্য এবং এর নগরায়ন, জনসংখ্যা বা আইনগত মর্যাদার দিক দিয়ে কোনো কিছুই পরিবর্তন করা যাবে না। আজ তাহলে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।